कोकराझार जिलार कालीपुखुरी 12 नौ सालाघाटी समष्टिर बीपीएफ दलेर मनोनीत प्रार्थी देरहासात बसुमतारिये निर्वाचनेर बादे कार्यालय करिल मुकुलि। কারণ আমি শান্তি বিচারিছো, উন্নয়ন বিচারিছো, উন্নয়ন। নির্বাচনের বারে কার্যালয়খান মুকলি করার পাছত সাংবাদিকের আগত কইল রাইজে বিপিএফ দলটাক আরো বিচিরাইছে, আগ্রামা মহিলারিকে আরো সে হিসেবে বিচিরাইছে, ওইবাদে আমিরা সরকার বানাবা যায় আসুন। লগতে কইল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আহিলেও বিটিসিত কাম নহব। নির্বাচনী সমূহ চাপি অহার লগে লগে রাইজে মুকুলেখে ওলাইছে, রাইজে বিপিএফ সরকার আকো এবার বিচারিছে। ইয়ার কারণে আগ্রামা মহিলা ডাঙরিয়া চতুর্থ বারর কারণে সিট বনাই বিটিসি বাকি রাইজক আমি সেবা করবলে গই আছো, সেবা করবলে গই আছো। আর রাইজে ইতিমধ্যে আমাক আশীর্বাদ দিবর কারণে আগ্রামা মহিলা সরকার আরো গঠন করিবর কারণে ইতিমধ্যে রাইজে মানে ঠোঙালি বান্ধিছে। ইতিমধ্যে একো প্রভাব পেলাব নয়। সর্বানন্দ সোনোয়াল অসমতে চিফ মিনিষ্টার, বি টি সি অঞ্চলত তেখেতসকলৰ কোনো প্ৰভাৱ নপৰে, কাৰণ সুখ দুখ অভাৱ অভিযোগ আমি বি টি সি প্ৰশাসনে চাই, আৰু আমি বি টি সি অঞ্চলৰ মানুহ হিচাপে আমি বি টি সিত আমি নিজে নিজে ৰাইজে নিজৰ সুখ দুখ আৰু অভাৱ অভিযোগৰ কথা আমি নিজে বুজা পৰাৰে আমি কাম কৰোঁ। এইটোকে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰী আহিব আহিব চাবলৈ যাব, কিন্তু তেখেতৰ কথামতে বি টি সি বাকী ৰাইজে ভোট নেদে, কারণ আমাক আকৌ এবার হাগ্রামা সরকারের প্রয়োজন আছে, বিপিএফ দলের সরকার আকৌ এবার লাগে, আর হাগ্রামা মহিলার দেবর নেতৃত্বতে ইটিসি বাকি রাইজে উন্নতি বিচারে, শান্তি বিচারে, আর সেই আশাটো 10 তারিখত সকলেই ব্যালট পেপারত ছাপ মারি পেলায় 12 তারিখত সেটা প্রমাণ দেখাব রাইজক। এটা তো প্রলোভন, হ্যাঁ আপনাদের বুঝিছে প্রলোভন। মাটি পট্টা তো আমি দি আছো, আমি পাট্টা মাটি পাট্টা তো আমার দি আছে, আমি সকলকে দিব আইন মতে মাটি পাব, বিটিসি বাকি রাইজে মাটি পাব। বিটিসির অসমের পাওয়ার আছে জানো, ভারতের পার্লামেন্টক তেওঁলোকে অপমাননা করা করে পেলায় কিয় কথা কয়, ভারতের পার্লামেন্টত বিল পাশ হয়ে পেলায় মাননীয় আমার রাষ্ট্রপতির সহি হওয়ার পিছত বিটিসির জন্ম হয়েছে, বিটিসিক ক্ষমতা দিয়া হয়েছে, ক্ষমতা থাকার পিছত ইয়াত বিটিসিয়ে কাম করিব, ইয়াত অসমৰ কোনো ইয়াত মানে আইনগতভাবে ইয়াত এনক্রোচমেন্ট করিব নোৱাৰে, হস্তক্ষেপ করিব নোৱাৰে। মাটি আমার, মাটি বিটিসি সরকারের, মাটি এলটমেন্ট দিব বিটিসি সরকারে দিব, ইয়াত অসম সরকারের ক্ষমতা নাই, ইয়ার ক্ষমতা মানে অসম সরকারের এখতিয়ারত নাই, এটু বিটিসি সরকারের এখতিয়ারত, যার এখতিয়ারত আছে ইয়ে কাম করিব। প্রলোভন দেখাই পেলায় বিটিসি বাকি রাইজক মানে বুর্বক বনাবলে বিচারিলে বিটিসি বাকি রাইজে আরো খং উঠিব, খং উঠিব, খং উঠি পেলাই তেওঁলোকক মানে ভোট নিদিব, এইটোৱে কথা। মুকলি সমর্থন জানাইছে, সন্তুষ্ট হয়েছে, আর বিপিএফ দলক আকৌ সরকার বনোৱাত মানে বিচারিছে, তার কারণে
অকল বিচারিলেই নহব নির্বাচনত মানে ভোট দিব লাগবে ইয়ার কারণে রাইজক মুকুলিকে ভোট দিবর কারণে তেওঁলোকে সমর্থন করেছে রাইজক আহ্বান জানাইছে আর অসমখন পরিষদর যখন খেদার আছে ভোটার্স আছে তেওঁলোকে ডাইরেক্টলি পি পি এফ ভোট দিব দল আমার একদমবারে মজবুত আমি কেনেকুৱা মজবুত আমি তৃণমূল পর্যায়ের পর মজবুত আমি খেদার বেস এটা দল হয় আমি নেতাগিরি নকরো আমি তৃণমূল পর্যায়ত কাম করে ভাল পাওয়া আমি পি পি এফ দল হয় আরো শক্তিশালী হয়েছে আরো বেশি শক্তি বাড়ছে রাইজর সহায় সহযোগিতা বি পি এফ এনে শক্তিশালী আরো বেশি শক্তিশালী হয়েছে তেখেতসকলক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো দলের হয়ে পেলায় তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন করেছো 12 তারিখ আমি বিহু নাচিব বাগুরুম্বা নাচিব মানে বিয়া গান নাচিব সকল গান আমি নাচিব ফুর্তি করিম কারণ আমি আশা যেটো মানে নতুনকে আরো চতুর্থ বারর কারণে বি পি এফ সরকার আমি বিচারিছো সচাসচিকে আমি বি পি এফ সরকার পালো যেতিয়া ফুর্তিতে নাচিব ফুর্তিতে নাচিব আমি ফুর্তি করিম তেওঁলোকে নাচি আছে তেওঁলোকক নাচি নাচি আছে 12 তারিখত আর 12 তারিখের পিছত আমার নাচনীতো চাই থাকিব আমি নাচি থাকিম তেওঁলোকে চাই থাকিব।